তো নমস্কার বন্ধুরা এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আমার সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার বাইশ পরীক্ষার্থীদের স্কুল থেকে যে টেস্ট পেটটি দেওয়া হয়েছিল সেই টেস্ট পেপারের ইতিহাসের সমাধান নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি ইতিহাসের একশো ছেষট্টি নম্বর পেজের উত্তর দেবো তো এই ভিডিওতে আমি কিন্তু এমসিকির উত্তর দিচ্ছি না কারণ এমসি কির উত্তর তোমরা প্রত্যেক সেটের লাস্টের দিকে পেয়ে যাবে আমি কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর রিকোয়েস্ট অনুযায়ী আমি এস সমস্ত উত্তর নিয়ে চলে এসেছি তো এমনি কিন্তু সমস্ত এস উত্তর দিয়ে চলেছে এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো তাহলে কিন্তু তোমরা সমস্ত এসসিকির উত্তর পেয়ে যাবে এর আগে কিন্তু আমি একশো চৌষট্টি চৌষট্টি নম্বর পেজ পর্যন্ত আমি দিয়ে দিয়েছি সমাধান তো সেই ভিডিওগুলি অবশ্যই দেখে আসো দেশ সময় লিঙ্ক পেয়ে যাবে আজকে আমি সেই একশো ছেষট্টি নম্বর পেজে সম্পূর্ণ এসিকে সমাধান দিচ্ছি তো বেশি কথা না বাড়ি সোজা ভিডিওতে এগিয়ে যাচ্ছি তো দেখে না আমি চলে আসলাম একশো ছষট্টি নম্বর পেজে এবার আমি সোজা কিন্তু এসসিকিউতে দেখে গেছি এমসি কিউ উত্তর দিচ্ছি না প্রথমে দেখো প্রথম প্রশ্ন দেখো এসি কিউ দুয়ের একের এক দুয়ের একের এক কি আছে সত্তর বছর কার সম্পূর্ণ আত্মজীবনী সত্তর বছর কার সম্পূর্ণ আত্মজীবনী এটির উত্তর যাবে বিপিন চন্দ্র পাল বিপিন পাল নিচের স্ক্রিন উত্তরটি দিয়ে দিয়েছি তোমার সেখান থেকে অবশ্যই দেখে উত্তরটি লিখে নাও নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা দুই রাখে দুই হুতুম পেচার নকশা বইটি কার লেখা হুতুম পেচার নকশা বইটি কার লেখা এটির উত্তর যাবে কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহ নিচের স্ক্রিনে উত্তরটি দেখে লিখে নাও নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আমি দুই রাখে তিন বন্দে মাতারাম সঙ্গীতকে রচনা করেন বন্দে মাতারাম কে রচনা করেন উত্তর হয়ে যাবে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরটি লিখে নাও নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আমি দেখো দুই রাখের চার ইতিহাসমালা গ্রন্থটি রচয়িতাকে ইতিহাসমালা গ্রন্থটি রচয়িতা হলেন উইলিয়াম কেরি উইলিয়াম কেরি উত্তরটি লিখে নাও তো একটি বাক্য উত্তর হয়ে গেল আশা করি তোমরা উত্তরগুলো লিখে নিয়েছো না লিখে ভাবে ভিডিওটি পস করে তোমার উত্তরগুলি লিখে নাও তো নেক্সট চলে তুমি দেখা নাও ঠিক ভুল নির্ণয় করো ঠিক ভুল নির্ণয় করো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে দুয়ের দুয়ের এক প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্র হরি রাজা হরিশ্চন্দ্র এটি এটি কিন্তু তোমাদের সঠিক তাই আমি রাইট দিয়ে দিলাম নেক্সট দেখো দুয়ে দুয়ে দুই দীনবন্ধু মিত্র ইংরেজিতে নীল দর্পণ নাটক রচনা করেন এটা কিন্তু ভুল তার আমি কাঠা দিয়ে দিলাম নেক্সট দেখো দুয়ে দুয়ে তিন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হউসি এটা কিন্তু সঠিক উত্তর তাই রাইট দিয়ে দিলাম নেক্সট দুই দু চার বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে এটি কিন্তু সঠিক তাই জন্য আমি ঠিক চিহ্ন দিয়ে দিলাম রাইট চিহ্ন দিয়ে দিলাম তো তোমরা ঠিক ভুলটা তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই নিজের খাতায় নোট করে নাও তো আমি নেক্সট চলে যাচ্ছি আমি তোমাদের কস্তম্বর সাথে খস্তম্ভ দেখে নাও প্রথমে কি আছে দুয়ে তিনের আগে সরলা দেবী চৌধুরানী সরলা দেবী চৌধুরানী হয়ে যাবে তোমাদের জীবনের ঝড়াপাতা অর্থাৎ গ অর্থাৎ গ নেক্সট দু তিনে দুই কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল হয়ে যাবে তোমাদের আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ অর্থাৎ ক নেক্সট দেখো তোমাদের ইন্ডিয়ান লিগ ইন্ডিয়ান লিগ কি হয়ে যাবে তোমাদের ইন্ডিয়ান লিগ হয়ে যাবে তোমাদের শিশির কুমার ঘোষ অর্থাৎ ঘ নেক্সট দুয়ে তিনের কি আছে অগাস্টাসি কি অগাস্ট্রাশ্রিক কী হয়ে যাবে তোমরা এটা তোমরা অবশ্যই জানো বেঙ্গল গেজেট তো তোমাদের বলেছি আবার দেখো দুই এক একটা কী হবে এক একটা হয়ে যাবে তোমাদের গ তারপরে দু একটা হয়ে যাবে তোমাদের ক একটা হয়ে যাবে ঘ এবং চারেরটা হয়ে যাবে খ তো তোমরা অবশ্যই এটি লিখে নাও আমি নেক্সট চলে যাচ্ছি এবার বিবৃতিতে তো বিবৃতি তোমরা অবশ্যই দেখে নাও নোট ডাউন করে নাও তো দেখো বিবৃতিতে কী কী রাওয়া আছে আমি বলে দিচ্ছি তোমাদের দু হচ্ছে একই কী আছে বিবৃতি বর্তমানে মেয়েরা খেলাধুলায় পারদর্শী এটি কি হবে এটি হবে ব্যাখ্যা নাম্বার খ এতে স্বাধীন স্বাধীনতার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে নেক্সট দেখো দুই চারে দুয়ে কী আছে বিবৃতি উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত এটি কি হয়ে যাবে তোমাদের ব্যাখ্যা নাম্বার এটি হয়ে যাবে গ অর্থাৎ কী হবে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল নেক্সট দেখো তোমাদের দুই চারে তিনে কী আছে বিবৃতি কী আছে দেখে নাও জমিদার সভা গড়ে উঠেছিল জমিদার সভাগুলো যেভাবে ব্যাখ্যা নাম্বার গ জমিদারদের স্বার্থ সুরক্ষিত করার জন্য নেক্সট দেখো তোমাদের এর চারে কি চারের কী আছে বিবৃতি এদেশের ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি এটার এটার কীভাবে ব্যাখ্যা ব্যাখ্যা হয়ে যাবে তোমাদের ক ছাপা প্রতিষ্ঠা ব্যয় সাপেক্ষ এটা তোমাদের উত্তর হয়ে যাবে তো তোমাদের আমি সমস্ত কিন্তু উত্তর দিয়ে দিলাম তো এর পরবর্তীকালে কিন্তু আমি যেসব তোমাদের পেজ আছে সমস্ত পেজে কিন্তু ইতিহাসের প্লাস ভূগোল আমি কিন্তু দিচ্ছি সমস্ত কিছু যদি উত্তর দিয়ে দেবো আর মাধ্যমে কিছু সাজেশন ভিডিও আপলোড করা শুরু করে লাস্ট মিনিট সাজেশন তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে আসো সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে পারবে তো আজকের ভিডিও এতটাই ছিল তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে